वेलकम टू माय चैनल द प्रॉपर गाइडेंस। आमी पामेला मैम आजके তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোশে দেখি 7.1 পেজ নাম্বার 126 এর কোশ্চেন নাম্বার 1। দেখো কোশ্চেনটায় কিছু ক্যালকুলেশন আমাদের বার করতে দিয়েছে। কি দিয়েছে আগে কোশ্চেনটা ভালো করে পড়ে দেখা যাক, তারপর আমরা অঙ্কে আসছি। ত্রিভুজ ABC এর AB equals to AC, ত্রিভুজটির পরিকেন্দ্র O এবং BC বাহুর যেদিকে A বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র O অবস্থিত। দেখো অনেকগুলো কন্ডিশন আমাদের এই প্রথম লাইনটাতে রয়েছে, আমি টুকরো টুকরো করে বলছি, ভালোভাবে শুনবে ভালোভাবে দেখবে। ত্রিভুজ ABC, প্রথম কথা হচ্ছে ত্রিভুজ ABC যার AB equals to AC। দেখো ত্রিভুজ ABC AB equals to AC মার্ক করে দিয়েছি। যখনই ত্রিভুজ AB equals to AC হবে তখনই আমাদের এই অ্যাঙ্গেলটা ABC equals to ACB হবে। সব সময় জানবে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা এই ফিচারটা হয়। আর কি বলছে, ত্রিভুজটির পরিকেন্দ্র O, ত্রিভুজটির পরিকেন্দ্র O, পরিকেন্দ্র মানে কি, পরিবৃত্তের কেন্দ্রবিন্দু। পরিবৃত্ত কি জিনিস, পরিবৃত্ত হচ্ছে কি, ত্রিভুজটার বাইরে দিয়ে এমন একটা বৃত্ত অঙ্কন করা যায় যে বৃত্তটা নাকি তিনটে শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বৃত্তটির ওপর থাকবে, তাকে আমরা পরিবৃত্ত বলি। তো সেই পরিবৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে O, ক্লিয়ার? আর খুব সোজাভাবে বলতে গেলে একটা বৃত্ত থাকবে, তার ভিতরে একটা ত্রিভুজ থাকবে ABC, ওকে? এখানে আরেকটা শর্ত আছে, O তো পরিকেন্দ্র হলো, এবার BC বাহুর যেদিকে A বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে O অবস্থিত। চলে এসো ছবিতে, দেখো ত্রিভুজ ABC, ABC এটা হচ্ছে BC বাহু, রাইট? এই যে BC বাহু তার যেদিকে A বিন্দু রয়েছে তার বিপরীত পার্শ্বে রয়েছে O বিন্দু। এমন নয় যে ত্রিভুজটা এত বড় হলো এটা আর এটা দুটো একই দিকে, সেটা কিন্তু বলেনি। কি বলেছে, BC বাহুর যে পার্শ্বে A বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে O অবস্থিত। ক্লিয়ার? স্টেটমেন্ট ক্লিয়ার হয়েছে? যে কোনো কোয়েশ্চেনে আগে কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, বুঝবে, তারপর জিনিসটা সলভ করতে যাবে। কোয়েশ্চেন যদি ক্লিয়ার না হয়, প্রবলেমটাই যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সলিউশনে গিয়ে ভুল হয়ে যাবে। তো বুঝতে পারলে কি বলা আছে, এখানে অ্যাঙ্গেল BOC এর ভ্যালু বলে দিয়েছে 100 ডিগ্রি। অ্যাঙ্গেল BOC ছবিতে আমি লিখে দিয়েছি, দেখো অ্যাঙ্গেল BOC এই কোণটার ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। হলে আমাকে কি বার করতে হবে, অ্যাঙ্গেল ABC এর ভ্যালু বার করতে হবে, আর বার করতে হবে অ্যাঙ্গেল ABO, দুটো কোণের ভ্যালু আমাকে বার করতে দিয়েছে, ওকে? দেখো এই যে ত্রিভুজ BOC, ত্রিভুজ BOC এর, এটা লিখে নিলাম, তখন লেখা হয়নি আমি লিখে দিলাম, লিখে নাও, ত্রিভুজ BOC এর অ্যাঙ্গেল BOC ইকুয়ালস টু 100 ডিগ্রি। তো আমরা কি জানি, যেহেতু এই দুটো ব্যাসার্ধ OB আর OC দুটোই যখন ব্যাসার্ধ, তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না। তো এখানে BOC যে ত্রিভুজটা পাচ্ছি এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজই হলো। যেহেতু OB ইকুয়ালস টু OC, সেক্ষেত্রে অ্যাঙ্গেল OBC ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCB, ওকে? এবার আমাকে একটা কোণের ভ্যালু দেওয়া আছে, তাহলে দুটো কোণের, বাকি যে দুটো কোণ তাদের সমষ্টি কত হবে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 100 যদি আমি বাদ দিই তাহলে আমি কি পাবো, পাবো হচ্ছে OBC প্লাস OCB, OBC প্লাস OCB। এবার OBC আর OCB দুটোই তো সমান, সেক্ষেত্রে আমি লিখতে পারি টুয়াইস অফ অ্যাঙ্গেল OBC ইকুয়ালস টু 80 ডিগ্রি, রাইট? সুতরাং OBC ইকুয়ালস টু OCB ইকুয়ালস টু কত হবে, 80/2, দ্যাট ইজ 40 ডিগ্রি। তাহলে এই যে প্রত্যেকটা কোণ ছবিতে দেখতে পাচ্ছ, OBC আর OCB এদের ভ্যালু বেরোলো 40 ডিগ্রি, OBC এর ভ্যালু পেলাম 40 ডিগ্রি, এটা ওখানে থাক। এবার চলে এসো অন্য পয়েন্টে, এই ত্রিভুজটা দিয়ে এই দুটো কোণের ভ্যালু বেরোলো। এবার দেখো এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই যে প্রবিদ্ধ কোণ, প্রবিদ্ধ এর আগে যে উপপাদ্য আমরা প্রমাণ করেছি এই চ্যাপ্টারের, তাতে কিন্তু এটা খুব ভালোভাবে আমার বলে দেওয়া আছে। যদি আমার ক্লাসে আজকে কেউ প্রথম দেখছে এমন কেউ থাকো, তাহলে একটু আগেরটা দেখে নিও, এটা বুঝতে সুবিধা হবে। তো প্রবিদ্ধ BOC, অ্যাঙ্গেল BOC মানে এই কোণটা, এই কোণটার ভ্যালু কত, এই কোণটার ভ্যালু হচ্ছে, একটা পুরোটার ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, এখান থেকে আমি যদি 100 ডিগ্রি বাদ দিই তাহলে আমি এই কোণটার ভ্যালু পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 260 ডিগ্রি।
এটাই আমি এখানে লিখেছি। প্রবিদ্ধ বিওসি ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, দ্যাট ইজ 260 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা কি জানি, কোনো একটা বৃত্তচাপের উপর যদি কোনো যে কোনো একটা বৃত্তস্থ কোণ থাকে, সেই কোণের মান তার কেন্দ্রস্থ সম্মুখ যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ থাকে তার অর্ধেক হয়। তাহলে এই কোণের কেন্দ্রস্থ কোণের ভ্যালু যদি আমি পাই তার অর্ধেক করলে আমরা কি পাবো, আমরা বৃত্তস্থ কোণটার মান পাবো। যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু হাফ অফ, এটা তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, হাফ অফ প্রবিদ্ধ বিওসি, তাহলে কি হচ্ছে বিএসি এর ভ্যালু হাফ অফ 260, দ্যাট ইজ 130। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এই দুটো সমষ্টিগত অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, কারণ কি একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বাদ দিলে থাকছে 50 ডিগ্রি। এবার দেখো এবিসি ইকুয়ালস টু এসিবি, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি টুয়াইস অফ এবিসি ইকুয়ালস টু 50 ডিগ্রি, সুতরাং এবিসি ইকুয়ালস টু 25 ডিগ্রি। তো আমাকে এখানে বের করতে দিয়েছে এবিসি ইকুয়ালস টু কত আর এবিও ইকুয়ালস টু কত, তাহলে এবিসি ইকুয়ালস টু হলো 25 ডিগ্রি আর এবিও ইকুয়ালস টু হচ্ছে 65 ডিগ্রি, কারণ কি দেখো এবিও এর ভ্যালু হচ্ছে ওবিসি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, দ্যাট ইজ 25 প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস টু 65 ডিগ্রি। তো নাম্বার 1 কমপ্লিটলি সলভড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন যারা বাড়িতে বসে আরও স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা যেন খুব ভালোভাবে এটা পড়তে পারে এবং শিখতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এরপরে যত ইম্পর্টেন্ট অঙ্ক আসবে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর দেখো আমার ক্লাস এবং আমার যে চ্যানেল সম্পূর্ণ হচ্ছে কি ফ্রি অফ কস্ট, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো সাবস্ক্রিপশন চার্জেস নেই। তো তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রেখো, তাতে তোমাদের সুবিধা হবে। আর আমার ক্লাস যেমন নতুনদের জন্য ইউজফুল, যারা ভীষণভাবে প্র্যাকটিস করে নিয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। এই কারণে বলছি, যখন মনে হচ্ছে যে অঙ্কটা করতে ইচ্ছা করছে না, হ্যাঁ এটা তাদের জন্য যারা ভীষণভাবে প্র্যাকটিস করে রেখেছে, যারা বোঝে, তারা যদি আমার চ্যানেলে জাস্ট ভিডিওগুলো একবার দেখে বেরিয়ে যায় তাহলে তার রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা প্রথম দেখছো তারা কিন্তু একটা খাতা পেন নিয়ে বসবে, কমপ্লিটলি এখান থেকে অত পর্যন্ত পুরোটা লিখবে, লিখে বুঝবে, তারপর আরেকটি খাতায় না দেখে প্র্যাকটিস করবে। আর এটা আমি যেহেতু এক্সারসাইজ করাচ্ছি, এখানে তোমরা কোশ্চেনটা লিখলে না, পেজ নাম্বার এক্সারসাইজ নাম্বার দিয়ে কোয়েশ্চেন নাম্বার দিয়ে প্র্যাকটিস করবে। ম্যাথমেটিক্স যত প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। ওকে, আজকের জন্য ক্লাস এইটুকুই, নেক্সট ডে নেক্সট কোয়েশ্চেন। থ্যাংক ইউ।